এবার হচ্ছে এই দর্পণ দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হয়, বস্তু কোথায় থাকলে কেমন প্রতিবিম্ব হবে সেই সম্পর্কিত কথা হচ্ছে। যেমন ধরো এক নম্বর কেস, অবতল গোলীয় দর্পণের উপর ফোকাস ও মেরুর মধ্যবর্তী স্থানে অর্থাৎ বস্তু ফোকাস দূরত্বের মধ্যে থাকলে প্রতিবিম্বটি হবে অসৎ সমশীর্ষ এবং আকারে বড়। কথাটা মুখস্থ করব, অবতল গোলীয় দর্পণের উপর ফোকাস ও মেরুর মধ্যবর্তী স্থানে, ফোকাস আর মেরুর মধ্যবর্তী দূরত্বকে ফোকাস দূরত্ব বলে, ফোকাস আর মেরুর মধ্যবর্তী দূরত্বকে। তাহলে ওর মধ্যে যদি কোনো বস্তু থাকে তাহলে প্রতিবিম্বটি হবে অসৎ, মানে পর্দায় ধরা যাবে না, সমশীর্ষ, মাথা যে উঁচু থাকলে উঁচুর দিকে থাকবে, আর আকারে বড়। তাহলে কী করব, একটা অবতল গোলীয় দর্পণ আঁকলাম আমি, এঁকেছি তুমিও আঁকো, উত্তল পৃষ্ঠে পারদ লাগিয়ে দাও। এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষ। এই দর্পণের ঠিক মধ্যবিন্দুটার নাম হচ্ছে মেরু, দর্পণের ঠিক মধ্যবিন্দুটার নাম মেরু। এখানে হচ্ছে ফোকাস বিন্দু, ফোকাস এফ দেওয়া মানেই ফোকাস হয়ে গেল। আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। সাহিল সিং দেখে রাখো, বক্রতা কেন্দ্র আর মেরুর মধ্যবর্তী স্থান ঠিক মধ্যবিন্দুটা হচ্ছে ফোকাস বিন্দু। বক্রতা কেন্দ্র আর মেরুর ঠিক মধ্যবর্তী দূরত্ব স্থানটা কি? ফোকাস বিন্দু। তাহলে আমি কি বলছি, ফোকাস দূরত্বের মধ্যে বস্তু, এইখানে একটা বস্তু রাখো, এই যে ফোকাস আর কিসের মধ্যে, ফোকাস আর মেরুর মধ্যে, এটা মনে করো পি কিউ একটা বস্তু। কোথায় রেখেছি? ফোকাস দূরত্বের মধ্যে। পি কিউ বস্তুটা কোথায় রেখেছি? মধ্যে। এবার এখানে তাকা, আমি কি করলাম, অরিত্র পি থেকে এই একটা আলো রশ্মি অবতল গোলকের উপর ফেললাম। কীভাবে ফেললাম? প্রধান অক্ষের সমান্তরালে ফেললে তার পরিণতি কী হবে? ফোকাসগামী হবে। এই যে ফোকাসগামী হয়ে চলে যাচ্ছে, প্রতিফলিত রশ্মিটি ফোকাসগামী হয়ে প্রতিফলিত হলো। প্রতি ক্ষেত্রে একই ঘটনা হবে, যতবার যা করবো সব এক জিনিস। প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ল, ফোকাস বিন্দু আমি হয়ে প্রতিফলিত হলো। হলো, এবার বক্রতা কেন্দ্র থেকে এরকম পি বিন্দু যোগ করে আলো পাঠাতে দর্পণের মধ্যে নিয়ে স্কেল দিয়ে করবে এরকম। এই যে আলোটা কোথায় গিয়ে পড়লো? পি বিন্দুগামী মানে বক্রতা কেন্দ্রগামী আলো দর্পণে গিয়ে পড়লো। এ দাদা, বক্রতা কেন্দ্রগামী আলো দর্পণে গিয়ে পড়লো, পি বিন্দু থেকে পরের আলোটা কীভাবে গিয়ে পড়লো? বক্রতা কেন্দ্রগামী হয়ে দর্পণে পড়লো। তাহলে এর কী পরিণতি হবে? বক্রতা কেন্দ্রগামী আলো দর্পণে গিয়ে পড়লে তার কী হবে? অবতল গোলীয় দর্পণের উপর যদি বক্রতা কেন্দ্রগামী আলো পড়ে, আরে কী নিয়ম লিখেছে, প্রতিফলিত রশ্মিটি একই পথে ফিরে আসবে। এই যে ফিরে দে, ব্যাক করিয়ে দে। এবার এই প্রতিফলিত রশ্মি দুটো, আগের প্রতিফলিত রশ্মি পরের প্রতিফলিত রশ্মি কি পেছন দিকে বাড়ালে কি মিলবে?
মিলবে না, এদের সামনের দিকে ডট ডট করে বাড়াতে হবে, ডট 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 ডট। এই ডট ডট করে বাড়িয়ে যদি মিলে ওটা হচ্ছে অসৎ বিম্ব হবে, ডট ডট করে বাড়িয়ে যদি মিলে ওটা হচ্ছে অসৎ বিম্ব। এ পি ড্যাশ, পি ড্যাশ হলো পি বিন্দুর প্রতিবিম্ব, পি ড্যাশ হলো পি বিন্দুর প্রতিবিম্ব। আমি তো পি কিউ বস্তুটার প্রতিবিম্ব চাইছি, কি চাইছি? পি কিউ বস্তুটার। এবার তাকা, এই যে কিউ বিন্দু থেকে কিউ ও বরাবর একটা আলো দর্পণে গিয়ে পড়লো, কিউ ও, এই তাকারে কিউ বিন্দু থেকে আলো কিউ ও বরাবর দর্পণে পড়লো, তার মানে কীভাবে পড়লো? কিউ বিন্দু থেকে আলো, আরে বলো, মহাপ্রধান অক্ষ বরাবর, এটা মানে বক্রতা কেন্দ্রগামী, তো বক্রতা কেন্দ্রগামী হয়ে পড়লো, বা বক্রতা ব্যাসার্ধ বরাবর গিয়ে পড়লো, তার বক্রতা ব্যাসার্ধ বরাবর পড়লে একই পথে ফিরে আসবে, বক্রতা ব্যাসার্ধ বরাবর গিয়ে পড়লে একই পথে ফিরে আসবে। এবার পি বিন্দু, পি ড্যাশ থেকে প্রধান অক্ষের উপর লম্ব টানো, এই যে টানলাম, এটা পি ড্যাশ কিউ ড্যাশ, মানে কিউ বিন্দুর প্রতিবিম্ব কিউ ড্যাশ, কিউ বিন্দুর প্রতিবিম্ব কিউ ড্যাশ হলো কিউ বিন্দুর প্রতিবিম্ব, কিউ বিন্দুর প্রতিবিম্ব। তাহলে পি কিউটা কি, পি ড্যাশ কিউ ড্যাশটা কে ভাই, পি ড্যাশ কিউ ড্যাশটা কি? পি কিউ বস্তুটার প্রতিবিম্ব। পি ড্যাশ কিউ ড্যাশটা কি? পি কিউ বস্তুটির প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা কি সমশীর্ষ নয়? মাথা উঁচু তো মাথা উঁচুতেই আছে, আকারে বড়, অসৎ, অসৎ কী করে বুঝলাম? প্রতিফলিত রশ্মিগুলি বর্ধিত করার ফলে মিলিত হয়েছে, যদি প্রতিফলিত রশ্মিগুলি সরাসরি মিলিত হয় তখন সদ্বিম্ব তৈরি হবে, বর্ধিত করে মিলে অসৎ হবে। চলো সেন্টেন্স মুখস্থ করি এক্ষুনি, তো স্কেল কোথায়? হ্যাঁ চলো মধুসূর, তোর মোবাইলে আনলিমিটেড ব্যালেন্স আছে, সায়ানকে ফোন করে বলবি ওর বাড়ির থেকে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আসতে, আমার এই মোবাইলে অন্য অন্য কাজ 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 ব্যবহার হবে। আর না মোবাইল দিলে পর আসতে হবে না, বাড়িতে বসে থাক। হ্যাঁ ফটো তোলা গেলে এরকম মোবাইল আনলে হবে, ফটো তোলা যাবে এরকম মোবাইল আনলেও হবে। হ্যাঁ এই লেখাটা মুখস্থ হয়ে গেছে, অস্তল হ্যাঁ বলছি, সায়ন যখন 10:30 সময় এখানে আসবে ওকে মোবাইলটা দিয়ে দেবে, অ্যান্ড্রয়েড মোবাইলটা। এই এখানে 10:30 সময় মোবাইল নিয়ে আসবি, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আসবি। ওর পড়া আছে, তার তো গল্প ঘটনার লাভ নেই আমার, বলুন। এবার দেখো অবতল গোল, দু নম্বর কেস বলছি, প্রথম কেস হয়ে গেছে, অবতল গোলীয় দর্পণের উপর এবার ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে, বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী স্থানে অর্থাৎ বস্তু, বস্তু বস্তু এফ ও টু এফ এর মধ্যে থাকলে প্রতিবিম্বটি হবে অসতের জায়গায় সৎ, সমশীর্ষ জায়গায় হবে অবশীর্ষ এবং আকারে ছোট। কি বললাম? অবতল দর্পণের উপর
ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী স্থানে, আচ্ছা এখানে উপর বস্তু, আচ্ছা অবতল গোলীয় দর্পণের উপর বস্তু ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী স্থানে অর্থাৎ এফ ও টু এফ এর মধ্যবর্তী স্থানে থাকলে প্রতিবিম্বটি হবে সৎ, অবশিষ্ট আকারে ছোট। দেখা যাক, এটা অবতল গোলীয় দর্পণ আঁকো, অবতল গোলীয় দর্পণ আঁকা হলো, প্রধান অক্ষ বানানো হলো, প্রধান অক্ষ এই বিন্দুটার নাম হচ্ছে মেরু, এটা হচ্ছে ফোকাস বিন্দু বক্রতা কেন্দ্র। তাহলে এদিকে দেখ, এই মেরু থেকে ফোকাসের দূরত্বটা কী বলে, এ ফোকাস দূরত্ব, মেরু থেকে ফোকাস বিন্দু দূরত্বটাকে ফোকাস দূরত্ব, আর মেরু থেকে বক্রতা কেন্দ্র দূরত্বটাকে কী বলে, দ্বিগুণ ফোকাস দূরত্ব, মানে টু এফ। এই এফ মানে, এ টু এফ মানেই তো আর। তাহলে এইখানে বস্তুটা থাকবে, কোথায় থাকবে, এই যে, হ্যাঁ তাহলে এফ আর টু এফের মধ্যবর্তী স্থানে হলো, আঁকা হয়ে গেছে। না সায়ন্ত পড়তে না আসে কোনো কথা নেই, ওই সময় তো গল্প করার সময় নেই। হ্যাঁ তাহলে আসবে, মোবাইল নিয়ে আসবে। এবার পি বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে আলো এসে পড়ল, পি বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে আলো নিয়ে অবতল দর্পণে গিয়ে পড়ল। পরে বল, আমার সাথে পরে কথা হবে, একসঙ্গে সাড়ে দশটা দেখা হবে, বলে দে। পি বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে আলো এসে পড়ল, এবার বল কী হবে, এবার কী হবে, পি থেকে প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ল, কী হবে, ফোকাস বিন্দু গামী হয়ে প্রতিফলিত হবে। কোনো জটিলতা নাই এর মধ্যে, আমরা এই গল্পে তো করে যাচ্ছি। আমার এটা এখানে আকারে বড় হবে, ছোট নয়, আকারে বড় হবে, প্রতিবিম্বটি আকারে বড় হবে। আচ্ছা দেখ, এবার পি বিন্দু থেকে আলো প্রথমে এটা প্রধান অক্ষ সমান্তরালে ফেলবো, পরের আলোটা কীভাবে ফেলবো, বক্রতা ব্যাসার্ধ বরাবর, এই যে তাকা, বক্রতা ব্যাসার্ধ, পি বিন্দু থেকে আলো বক্রতা ব্যাসার্ধ বরাবর ফেললাম, বক্রতা ব্যাসার্ধ বরাবর আলো পি বিন্দু থেকে দর্পণের উপর ফেললাম, এটা এবার কী হবে, ওই একই পথে ফিরে আসবে, একই পথে ফিরে এলো। এবার এই প্রতিফলিত রশ্মিটা কী করে, বাড়ালে পরে জায়গা মিলে যাবে না, দেখতো এটা যে পি ড্যাশ, হ্যাঁ নিচে হবে, ওখানে ভুল করেছিলাম, ওটা আকারে বড় হবে, প্রতিবিম্বটা আকারে বড় হয়ে যাবে, পি ড্যাশ, পি ড্যাশ থেকে প্রধান অক্ষের উপরে পি ড্যাশ কিউ ড্যাশ লম্ব টেনে দেবে, পি ড্যাশ কিউ ড্যাশ লম্ব, এটা হচ্ছে প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা গঠন হওয়ার জন্য এদিকে তাকাও, কিউ বিন্দু থেকে তো আলো দর্পণে গিয়ে পড়বে, কিউ বিন্দু থেকে আলো দর্পণের মধ্যে গিয়ে পড়বে, একই পথে ফিরে আসবে, কিউ বিন্দু থেকে আলো দর্পণে গিয়ে পড়বে, একই পথে ফিরে, তার মানে কিউ বিন্দুর প্রতিবিম্ব কিউ ড্যাশ, কিউ বিন্দুর প্রতিবিম্ব আর পি বিন্দুর প্রতিবিম্ব পি ড্যাশ, আর এর মধ্যবর্তী অংশের প্রতিবিম্ব এই মধ্যবর্তী অংশটা। তাহলে কী হলো, অবতল গোলীয় দর্পণের উপর বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী স্থানে অর্থাৎ বস্তু এফ ও টু এফ এর মধ্যবর্তী স্থানে থাকলে প্রতিবিম্বটি হবে অসৎ, কারণ সৎ কেন বলছি, এরা প্রতিফলিত রশ্মিটি সরাসরি মিলিত হয়েছে, ডট ডট করে মিলাতে হয়নি, আকারে বড়, অবশীর্ষ মানে উল্টানো। আরেকটা কেস হতে পারে, কী হতে পারে, আরেকটা কেস কী হতে পারে, যদি অবতল গোলীয় দর্পণে
অবতল গোলীয় দর্পণে দর্পণের উপর বস্তু অবতল গোলীয় দর্পণ বস্তু দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে থাকলে অবতল গোলীয় দর্পণের উপর বস্তু দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে থাকলে প্রতিবিম্বটি হবে সৎ অবশীর্ষ এবং আকারে ছোট হবে, একেবারে ছোট হবে। দেখা যাক, তুই নিজ হাতে করবি। তাহলে ঘটনাটা দেখো কি হচ্ছে। অবতল গোলীয় দর্পণ আঁকলাম, প্রধান অক্ষ আঁকছি, এটা প্রধান অক্ষ, এটা বক্রতা কেন্দ্র, এরকম জায়গায় ফোকাস বিন্দু, এরকম জায়গায় বক্রতা কেন্দ্র। তাহলে বস্তুটা কোথায়? এইখানে আছে, তাকারে, মানে এইরকম জায়গায় আছে। আপত্তিকর, কারণ 2f দূরত্বের বাইরে। এই এইটুকুন দূরত্ব কত? 2f, তো বক্রতা ব্যাসার্ধ মানে 2f দূরত্ব, r সমান 2f, দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে বস্তুটা আছে, দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে বস্তুটা আছে। তাহলে এবার এখান থেকে প্রথমে পি বিন্দু থেকে আলো কীভাবে দর্পণে এনে ফেলবো? সাহিল সিং কী বলছে, পি বিন্দু থেকে আলো দর্পণে কীভাবে ফেলবো? বলো, প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে আলো নিয়ে অবতল গোলীয় দর্পণে ফেললাম। এর পরিণতি কী হবে? শীর্ষ প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে ফেলেছি, এর পরিণতি কী হবে? জোরে কথা বল, ফোকাস বিন্দুগামী হয়ে প্রতিফলিত হবে। কী বললাম? আচ্ছা, এরপরে কী করব? পি বিন্দু থেকে আলো এরপরে কী করব? আরে, পি বিন্দু থেকে এরপর আলো কী করব? বক্রতা কেন্দ্রগামী হয়ে অবতল দর্পণে ফেলবো। এই যে, তাহলে পি থেকে সি বরাবর যাচ্ছে এবার। আপত্তিকর, বক্রতা কেন্দ্রগামী হয়ে অবতল দর্পণে ফেললাম, একই ঘটনা আগেও দুবার এই ঘটনাই বলেছি, একই পথে ফিরে আসবে, বক্রতা কেন্দ্রগামী হয়েই ফিরে চলে আসবে। তাহলে এবার দেখতো প্রতিফলিত রশ্মিটা এখানে মিললো কি না, জল জল করছে কিনা এখানে। এটা হচ্ছে পি ড্যাশ, পি ড্যাশ বিন্দুতে মিলল। আবার কিউ বিন্দু থেকে আলো তো যাবে এই বরাবর, বক্রতা কেন্দ্র বরাবর যাবে না কিউ থেকে আলো? এখান থেকে পি ড্যাশ কিউ ড্যাশ লম্বটান, এটা প্রতিবিম্ব হয়ে গেল। পি ড্যাশ কিউ ড্যাশটা কি? পি ড্যাশ কিউ ড্যাশ হলো পি কিউ বস্তুটির প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা কি? সৎ প্রতিবিম্বটা, সৎ, কারণ প্রতিফলিত রশ্মি দুটি মিলিত হয়ে তৈরি হয়েছে। প্রতিবিম্বটা কি? আকারে অবশীর্ষ উল্টানো। তাহলে অবতল গোলীয় দর্পণ দ্বারা কীরকম প্রতিবিম্ব হয়? তিন রকম, দুরকম প্রতিবিম্ব হয়, একটা সৎ হয় আর একটা অসৎ হয়। অসৎ হয় কোন ক্ষেত্রে? যখন বস্তুটা ফোকাস দূরত্বের মধ্যে থাকে। অসৎ প্রতিবিম্ব, হ্যাঁ, অসৎ হবে যখন ফোকাস দূরত্বের বাইরে। ফোকাস দূরত্বের বাইরে কোনটা? যেটা বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যবর্তী স্থান হবে ফোকাস দূরত্বের বাইরে, আবার দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে, ওটাও ফোকাস দূরত্বের বাইরে। ঠিকই বলেছিস, এই কথাগুলো কে মুখস্থ করবে? কখন কর কর হ্যাঁ করে নে। এখানে ভালো করে কথা শোনো, এইবার উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে দেখো। উত্তল গোলীয়
দর্পণের উপরে, উত্তল গোলীয় দর্পণের উপর বস্তু, উত্তল গোলীয় দর্পণের উপর বস্তু ফোকাস ও মেরুর মধ্যবর্তী স্থানে থাকলে, মেরুর মধ্যবর্তী স্থানে থাকলে, উত্তল গোলীয় দর্পণের উপর বস্তু ফোকাস ও মেরুর মধ্যবর্তী স্থানে থাকলে বস্তুর প্রতিবিম্ব কেমন হবে? সৎ সৎ না অসৎ হবে, অসৎ আকারে ছোট ও অবশীর্ষ, মানে উল্টানো। চলো এটা উত্তল গোলীয় দর্পণ আঁকি। এই শীর্ষ সেনা, ভালো করে বোর্ডের দিকে তাকা, টাইম পাস করে লাভ নেই, বাড়ি চলে যাও। একটা কথা মন দিয়ে ঠিক মতো শোনো না, এটা বক্রতা কেন্দ্র, মানে মেরু, মেরু মানে ঠিক দর্পণের মধ্যবিন্দু, এইরকম জায়গায় ফোকাস, তার থেকে সমান দূরে বক্রতা কেন্দ্র হবে, কারণ আর সমান টু এফ, আমরা এই প্রমাণটা করেছি, আর সমান এফ মানে ফোকাস দূরত্ব, আর টু এফ মানে বক্রতা কেন্দ্র দূরত্ব মেরু থেকে, এরকম আঁকাটা হবে। এই তাকা রে, এবার এখানে বস্তুটা থাকবে, এদিকে দেখ, এই ও থেকে এফ যতটা দূরত্বে সেরকম দূরত্ব, এরকম জায়গাটা আমি চিন্তা করো, এইখানে একটা বস্তু আছে, এখানে পি কিউ বস্তুটা আছে, এইখান থেকে এই দূরত্বটা যে তাকারে, মানে মেরু ও ফোকাস ও মেরুর মধ্যবর্তী দূরত্ব কথাটা ঠিক নয়, এটা এটা ফোকাস দূরত্বের মধ্যে কথাটা হবে, বস্তু ফোকাস দূরত্বের মধ্যবর্তী স্থানে থাকলে, এই কথাটা ঠিক হবে, আগে লেখাটা ঠিক ছিল না, বস্তু ফোকাস দূরত্বের মধ্যবর্তী স্থানে, ফোকাস দূরত্ব মেরু আর ফোকাসের মধ্যে নয়, এটা ফোকাস দূরত্বের মধ্যে, ফোকাস দূরত্বের এই এফও যদি মনে করো 5 সেমি হয়, এই এরকম 5 সেমি আছে, তার মধ্যে এরকম জায়গায় বস্তুটা আছে, কথাটা বোঝার চেষ্টা করো, মাথা উঁচু করে দিকে, এইখানে এইটা মনে করো 5 সেমি, তাহলে এইটুকুনটা 5 সেমি, তার মধ্যে বস্তুটা আছে, মনে করো 3 সেমি, 2 সেমি, 4 সেমি এরকম দূরে, কি বস্তুটা প্রধান অক্ষর উপরে আছে লম্বভাবে, হয়েছে? তাহলে এই বস্তুটা কোথায় আছে বলো? ফোকাস দূরত্বের মধ্যে, ফোকাস দূরত্বের মধ্যে প্রধান অক্ষর উপর লম্বভাবে আছে, তাহলে এখান থেকে আলো কী করবো? প্রধান অক্ষের সমান্তরাল এনে দর্পণে ফেলবো, এই যে প্রধান অক্ষের সমান্তরাল এনে ফেললাম, এটার কী পরিণতি হবে? আলোকরশ্মিটি মনে হবে ফোকাস বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে, আলোকরশ্মিটি মনে হবে ফোকাস বিন্দু থেকে, ফোকাস বিন্দু থেকে অপস্থিত, হ্যাঁ ঠিক আছে, প্রতিফলিত হচ্ছে লিখলে ভালো হয়, আর এখানে প্রতিফলনের ব্যাপারই আছে, প্রতিবিম্ব গঠন তো, এখানে প্রতিষ্ঠিত না বলে প্রতিফলিত হচ্ছে বলা বলবি, কোনো অসুবিধা নেই, প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে অবতল উত্তল গোলীয় দর্পণে পড়লে, প্রধান অক্ষের সমান্তরালে উত্তল গোলীয় দর্পণে গিয়ে পড়লে কী হবে? ফোকাস বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হবে, এরপরে এরপরে পি বিন্দু থেকে আলো কোথায় যাবে? বক্রতা কেন্দ্র অভিমুখে, বক্রতা কেন্দ্র অভিমুখে তাকা, এই যে বক্রতা কেন্দ্র, এই যে এই আলোর বিষয়ে কীভাবে এসে পড়লো দর্পণের উপরে? বক্রতা কেন্দ্র অভিমুখে, ওই কীভাবে বললো? আপত্তি আছে কারো? শীর্ষ দেখতে পাচ্ছে, স্কেল দিয়ে করতে হবে, বক্রতা কেন্দ্র অভিমুখে যখন আলো এসে পড়বে তখন তার প্রতিফলনটা কী হবে বলো? একই পথে প্রতিফলিত হবে, একই পথে এই প্রতিফলিত রশ্মিটি এইখানে মিলিত হলো, এই বিন্দুটার নাম দিলাম পি ড্যাশ, পি ড্যাশ, পি ড্যাশটা কি? পি ড্যাশ হলো পি বিন্দুর প্রতিবিম্ব, পি ড্যাশটা কি?
এবার কিউ বিন্দু থেকে তো আলো দর্পণের মধ্যে পড়বে, কিউ বিন্দু থেকে দর্পণের মেরু বরাবর পড়া মানে বক্রতা কেন্দ্র কমে পড়া একই বরাবর প্রতিফলিত হবে। এখানে পি ড্যাশ কিউ ড্যাশ লম্বডান পি ড্যাশ কিউ ড্যাশ, তাহলে প্রতিবিম্বটা কী হলো আকারে, প্রতিবিম্বটা কি আকারে বলো ছোট, অবশিষ্য না সমশীর্ষ, সমশীর্ষ প্রতিবিম্বটা সমশীর্ষ, প্রতিবিম্বটা সমশীর্ষ আর কি, প্রতিবিম্বটি সমশীর্ষ এবং অসৎ, অসৎ কেন প্রতিফলিত রশ্মিগুলো ডট ডট করে মিলেছে, প্রতিফলিত রশ্মিগুলি ডট ডট করে মিলেছে, একটা ভুল ছিল ছিল ঠিক করে না, এখানে অসৎই হলো আকারে ছোট, এটা হলো সমশীর্ষ হবে, এটা অস মানে অবশিষ্য নয় সমশীর্ষ, মাথা উচিত উঁচুর দিকে মাথা থাকবে। তাহলে লেখাটা মুখস্থ করি, উত্তল গোলীয় দর্পণের উপর বস্তু ফোকাস দূরত্বের মধ্যবর্তী স্থানে থাকলে, ফোকাস দূরত্বের মধ্যবর্তী স্থানে থাকলে প্রতিবিম্ব অসৎ আকারে ছোট সমশীর্ষ হবে। মুখস্থ করে ফেল, দু নম্বর কেস, উত্তল গোলীয় দর্পণের উপর বস্তু, উত্তল গোলীয় দর্পণের উত্তল গোলীয় দর্পণের উপর কেন উপত্তল গোলীয় দর্পণের সামনে কতটা হবে, সামনে বস্তু ফোকাস দূরত্বের বাইরে থাকলে, এখানে উত্তল গোলীয় দর্পণের সামনে, উত্তল গোলীয় দর্পণের সামনে বস্তু ফোকাস দূরত্বের মধ্যবর্তী স্থানে থাকলে, তাহলে উত্তল গোলীয় দর্পণের সামনে বস্তু ফোকাস দূরত্বের, ফোকাস দূরত্বের বাইরে থাকলে, ফোকাস দূরত্বের বাইরে, চলো উত্তল গোলীয় দর্পণ বানাও, প্রধান অক্ষ এটা মেরু, এটা যে ফোকাস বক্রতা কেন্দ্র, তাহলে এখান থেকে এইটুকুন দূরত্ব, এইটা এটা তো ফোকাস দূরত্ব হবে, এদিকে তাকা, এইটুকুন দূরত্বটা কী হবে এদিকে তাকারে, এইটুকুন দূরত্বটা ফোকাস দূরত্ব হবে না, এর বাইরে মনে কর এখানে বস্তুটা আছে, ফোকাস দূরত্বের বাইরে আছে, এইটুকুনটা আসলে ফোকাস দূরত্ব, এইটুকুন তো ফোকাস দূরত্বই হবে, আর দর্পণের সামনে থাকবে বস্তুটা, বুঝলো, তাহলে এবার এখান থেকে প্রথমে কী করবে আলো কীভাবে এসে পড়বে, আলো কীভাবে, আরে কী আঁকলাম এটা, হ্যাঁ এটা তো অবতল দর্পণ এঁকে বসে আছি, উত্তল গোলে দর্পণ করতে হবে, পারতটা ভিতর দিকে হবে, তো পারতটা ভেতরের দিকে আঁকতে হবে, তো উত্তল গোলে দর্পণ, তো যাক আমি ভুল করেছিলাম, তাহলে এবার এখান থেকে বস্তুটা পি থেকে আলো কী করবে উত্তল গোলে দর্পণের উপরে প্রধান অক্ষের সমান্তরাল এসে পড়ল, কী হবে, কী হবে পরিণতি, কী হবে ফোকাস বিন্দু গামী হয়ে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়, আলোকরশ্মি প্রধান ফোকাস বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হবে, প্রধান অক্ষের সমান্তরাল এলে উত্তল গোলীয় দর্পণের উপরে ফোকাস বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হবে, এরপরে পরের রশ্মিটা কোথা থেকে ফেলবো, তুই বল
বক্রতা কেন্দ্র বরাবর যদি এবার গিয়ে এসে বস্তুটা পড়ে, এইদিকে তাকা, পি থেকে আলো বক্রতা কেন্দ্র বরাবর এসে পড়লো, পি থেকে আলো বক্রতা কেন্দ্র বরাবর এসে পড়লো, তাহলে একই পথে ফিরে যাবে, একই পথে ফিরে যাবে। এবার এখানটায় মিলিত হলো, মনে করো পিডাস বিন্দু হবে, আর এবার কিউ বিন্দু থেকে আলো আবার বক্রতা কেন্দ্র বরাবর এনে ফেলো, একই পথে ফিরে চলে যাবে, তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ। এই প্রতিবিম্বটা কেমন হলো? উত্তল গোলীয় দর্পণের সামনে বস্তু ফোকাস দূরত্বের বাইরে থাকলে বস্তুর প্রতিবিম্ব হবে, বস্তুর প্রতিবিম্ব কেমন হবে বলো? অসৎ, অসৎ কমা সম শীর্ষ ও আকারে ছোট, এখানে একটা জিনিস মুখস্থ করবো, এদিকে দেখ একটা জিনিস, এই কথাটাকে সমর্থন কর। উত্তল গোলীয় দর্পণে, উত্তল গোলীয় দর্পণ দ্বারা সর্বদা বস্তুর অসৎ অসৎ বিম্ব গঠিত হয়, কিন্তু অবতল গোলীয় দর্পণ দ্বারা সৎ হতে পারে অসৎ হতে পারে, কিন্তু সবসময় অসৎ প্রতিবিম্ব তৈরি হবে।